অলিভ, টাউন মশাই তো এখন এলেন না। আমি বোধহয় বুঝতে পারছি কি হয়েছে। এ হয়তো কালকের ঘটনার ফল। আমি এই বাড়িতে এসেছিলাম ঈশ্বরচন্দ্রের মাধ্যমে, তাই শত বাধা সত্ত্বেও আমি জোর করেই আজ এসেছি। জানি না কপালে কি আছে, জানি না এর ফল কি হবে। এই জন্য তোমাকে বলেছিলাম পালকিতে করে এসো, তুমি তো আমার কথা শুনবে না। দেখি আমি জানি সেই স্থিতি আমার অবাধ্য ছিল না, আর আমি খুবই অবাধ্য। যে তোমার মান সম্মানে চিনি মেলে খেলেছে তাকে আর কি উপযুক্ত শিক্ষা দাও। এক্ষুনি এখানে আর সবার সম্মুখে ছাড়প, ওই জুতো দিয়ে আজ কুসুম গোকুলকে মারবে। মার, জোরে মার, জোরে মার। এতে এই লোকটা কোনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। মার, মার কুসুম। তা মথুরবাবুর এই চেষ্টা কি জলে যাবে? তোর কি কোনো কিছুতেই মান ভাঙবে না? আমি কার উপর মান করবো দাদা? তিনি তো আমাকে দয়া করছে, কর্তব্য করছেন আমার প্রীতি। তিনি তো সত্যি আমাকে মনে মনে মেনে নেননি, তাহলে তো দয়া দেখিয়ে কি নাভ কইতে পারো? বচ্চামশাই, হ্যাঁ এত দেরি হলো যে, পুজোর সময় তো হয়ে গেছে, অথচ আপনি এ পুজো হবে না। কোন ব্রাহ্মণী এই গৃহে অথবা আপনার ভদ্রাসনে গিয়ে পুজো করবেন না, কারণ আপনাদের সমাজচ্যুত করা হয়েছে। মা, আপনার মেয়েকে বলে দিন এসব প্রায়শ্চিত্তদিত্ব আমি কিছুতেই করতে দেব না। বামশাই কথায় আমি কথা বলছি, কোনো প্রয়োজন নেই ভোপালের কষ্টি করার, কোনো প্রয়োজন নেই। কি কেন কাঁদছিস মা? কেন কাঁদছিস? তো কাঁদিস না মা, আমি কইছি ঠিক একখানে উপায় বের হবে, ঠিক একখানে উপায় বের হবে। হ্যাঁ, এ হয়তো ঠিকই একটু সময় লাগবে, কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। তুই দেখিস যেমন আগের বার হয়েছিল, সব কিছু ঠিক হয়ে যাবে। সব দোষী আমার, তাই না? সব দোষ আমার। বাবামশাই, বাবা মথুর, তোমার বাবা মশাই গেছেন ব্রাহ্মণদের সঙ্গে কথা বলার জন্য। কিসের কথা, কিসের কথা বাবামশাই? তারা যে অন্যায় দাবি করছেন তার তো কোনো সীমা পরিসীমা দেখছি না। যা সমস্যা হয়েছিল তা পারিবারিক সমস্যা, তা সাংসারিক সমস্যা, তার মধ্যে তারা বাড়ি বয়ে এসে বিধান কেন দিয়ে যাবেন, আর আমরাই বা তা মানবো কেন? বাবামশাই, এমন অসম্মানজনক প্রস্তাব তারা দেন কি করে? বাবা মধুর, তোমার বাবা মশাই একটা মীমাংসা সূত্র বের করতে। কিসের মীমাংসা, কেন মীমাংসা? আমার মনে হয় তাদের সাথে কথা বলার আর কোনো প্রয়োজন নেই। বাবামশাই, বাবামশাই, আপনি কেন কিছু বললেন না, কেন বাধা দিলেন না? দেখো বাবা মথুর, তোমার বাবা মশাই বিশেষভাবে চান যেন ভোপালের জন্য পুজোখানা হয়, আর তাকে বিশেষ দোষও দেওয়া যায় না। আর তার কারণ ভোপাল তার বংশধর, তাকে বাধা দেওয়া আমার উচিত হবে না, তাই আমি তাকে কিছু বলিনি। তিনি গেছেন তর্কলঙ্কার মশাইকে ফিরিয়ে আনার জন্য, আর তিনি বলে গেছেন তোমাকে এখানে থাকার জন্য। আমি এখানে থাকার জন্যই এসেছি বাবা মশাই। তর্কালঙ্কার বসাই আর কি বিধান দেন? না 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 না, বিশ্বাস বসাই না। নেহাত আপনি আমাকে এত করে আসতে বললেন তাই আমি এলাম, কিন্তু আলোচনার আর কোনো জায়গায় নেই। দেখুন, আমরা যা বিধান দিয়েছি তা মেনে নিতে আপনার পুত্র এবং পুত্রবধূ অস্বীকার করেছেন। তাদের জন্য তো সমাজ আর ধর্মকে নষ্ট হতে দিতে পারি না। সমাজ এবং ধর্ম তাদের থেকে অনেক অনেক বড়। আমি সব বুঝতে পারছি তর্কালঙ্কার মশাই, আমি সত্যি সব বুঝতে পারছি, কিন্তু আমার পুত্র তো এ যুগের ছেলে, একটু আধুনিক মনস্ক। তবু সে আপনার কাছে ক্ষমা চাইবে বাবা বন্ধুর? না বাবা মশাই,
আমি তখনই ক্ষমা চাইব যখন ওনারা আমাকে বুঝিয়ে বলতে পারবেন কোন কোন অপরাধের জন্য আমার স্ত্রীকে প্রায়শ্চিত্তের অসম্মান সহ্য করতে হচ্ছে। কি টাউন মশাই, আমি একটা খবর দিতে এসেছিল। ওই সেবায়েতকে আপনারা কোনোদিন আর খুঁজে পাবেন না। আমাদের তর্কালঙ্কার মশাই ওনাকে বহু দূরে কোথাও পাঠিয়ে দিয়েছেন। হাসপাতালের লোক জুঁইর বাড়িতে যাবে জুঁইকে স্বর্ণেন্দুর খবরটা দিতে। কিন্তু বাড়ির শুদ্ধ লোককে তুমি কি করে বাড়ি থেকে বের করবে আমি সেটাই বুঝতে পারছি না। সেনেমার বাড়ির সকলের জন্য আমি টিকিট কেটে নিয়ে এসেছি। এটা কাকাবাবুর অন্য কোনো প্ল্যান। কাকাবাবু ওই লোকটার সঙ্গে নিশ্চয়ই কোনো গোপন কথা বলবে। কাকাবাবু ট্যাক্সিতে উঠে গেল। এখন আমরা দেখব নিখিল আর শ্যামা একে অপরকে কি গিফট দেয়। আমি জানি না আমি শ্যামাকে কি গিফট দেব, মানে কোন উপহার দিলে উনি খুশি হবে। আসলে আমাদের মধ্যে সেই জায়গায় তৈরি হয়নি, তাই আমি কোনো উপহার কিনিনি। কোথায় রেখেছি? কারাগারে। আর কারাগার কোথায় আমি দেখে নিয়েছি। এই এদিক দিয়ে ঢুকে বাঁদিকে যেতে হবে। তুমি তাহলে এখানে পাহারা দাও, আমি ভেতরে যাচ্ছি। আর হ্যাঁ, কাউকে আঘাত করো না। কিন্তু কাদের কথা বলছিল অয়ন? কারা আছে ওখানে? অন্তত পুলিশ চলে গেছে, আমাদের আমাদের বেরোতে হবে। শরৎ, তুই সুবিকে কবিতাটা শিখিয়ে দিস। আর আজ ছোটলাট আসছেন কটকে। বাবা জ্যাঠামশাই বললেন সে এক বিশাল আয়োজন হচ্ছে। ছোটলাটকে নিয়ে এতটা বাড়াবাড়ি সত্যি সহ্য করা যায় না। তাহলে সেই কথাই রইল, আজ কি রাত মাঙ্কি টুপিকে সাথে। এই দা, মাঙ্কি টুপি আছে তো? আমাদের প্রথম টার্গেট হবে বড়ার সাথে বকুলের গ্যাং। ভ্রাতাগণ রক্ষা কবচ। আজকে তো সবাই যে যার মতো ঘর অকুপাই করে শুয়ে পড়েছে, তুমি কোথায় শোবে? তুমি আমাদের ঘরের বাইরে শুয়ে পড়তে পারো। তাহলে কি তুমি আমাদের ঘরের বাইরেই শুচ্ছ? আসলে কি বলতো রোহিণীদি, ছোটবেলা থেকে না একটা কথা শিখেছি, মানুষ মনের ভেতর মরে যেতে পারে কিন্তু কথার খিলাপ করে না। নমস্কার, অধমের নাম মহিম মণ্ডল। বিজুল বাবু, আপনার এই বাড়িটা তো আমার কাছে বাধা দেওয়া আছে, মানে বন্ধক। এক সপ্তাহের সুদটা নিতে এসেছি। যখন ভালোই ভালোই আমি বলছি টাকাটা চুপচাপ বার করে দিন, তা না হলে কিন্তু আপনাদের এই বাড়ি ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। বলি, অ্যানাউন্স করি নামটা। আমি ফার্স্ট রানার আপ, ওয়ার্ল্ড ম্যাজিক কম্পিটিশনের ফার্স্ট রানার আপ। আমি এইটা নিয়ে এসেছি। কি? এই ফুলের বুকে তোরা বেগম দেবীর জন্য। আর একটা কথা বলতে এসেছি। কি? আমার বিয়ে। কি টাউন মশাই, আমি একটা খবর দিতে এসেছিল। ওই সেবায়েতকে আপনারা কোনোদিন আর খুঁজে পাবেন না। আমাদের তর্কালঙ্কার মশাই ওনাকে বহু দূরে কোথাও পাঠিয়ে দিয়েছেন। কোথায় রেখেছি? কারাগারে। আর কারাগার কোথায় আমি দেখে নিয়েছি। এই এদিক দিয়ে ঢুকে বাঁদিকে যেতে হবে। তুমি তাহলে এখানে পাহারা দাও, আমি ভেতরে যাচ্ছি। আর হ্যাঁ, কাউকে আঘাত করো না। কিন্তু পুলিশ চলে গেছে, আমাদের আমাদের বেরোতে হবে। শরৎ, তুই সুবিকে কবিতাটা শিখিয়ে দিস। আর আজ ছোটলাট আসছেন কটকে। বাবা জ্যাঠামশাই বললেন সে এক বিশাল আয়োজন হচ্ছে। ছোটলাটকে নিয়ে এতটা বাড়াবাড়ি সত্যি সহ্য করা যায় না।